নমস্কার, সৃষ্টি সু ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আরেকটি রোড ট্রিপ। আমরা এখন সল্ট লেক হয়ে নিউ টাউনের দিকে যাচ্ছি, সেই রাস্তাগুলি আপনাদের সঙ্গে আমি দেখাবো। আমরা রয়েছি এখন সল্ট লেকের রাস্তায়, দ্য সিটি অফ জয় কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। এই কলকাতা যে কত সুন্দর দেখতে সেটা কিন্তু আমরা সামনে থেকে না দেখলে সত্যিই বুঝতে পারি না। এখানকার রাস্তাঘাট, বিভিন্ন ধরনের খাবার দাবার ইত্যাদির জন্য আমাদের কলকাতা প্রসিদ্ধ। এই রাস্তাটি দেখুন কি সুন্দর করে বিভিন্ন ভালো আর্টিস্টের দ্বারা এই রাস্তাটিকে তৈরি করা হয়েছে, কি সুন্দর আঁকাগুলি একবার দেখুন। এটি কিন্তু কলকাতাতেই সম্ভব, শুধু কলকাতা বলবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব। সত্যি বলছি, একবার যদি কলকাতা কেউ আসেন অবশ্যই এই রাস্তাগুলি ঘুরে দেখবেন, দেখুন কি সুন্দর আঁকাগুলি রয়েছে। আমরা অনেকেই আছি যারা কলকাতাকে নিয়ে নিন্দা করি, এত সুন্দর তিলোত্তমা শহর আমাদের, তাকে আমরা একেবারেই ভালোবাসতে পারি না, কলকাতা ছেড়ে আমরা বাইরে চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন রাস্তার দুধারে কি সুন্দর করে এই আঁকাগুলি করা রয়েছে। এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে আর্ট স্ট্রিট। এই ব্রিজের বাঁদিকে দূরে যে বড় মলটি দেখা যাচ্ছে সেটা অ্যাক্সিস মল, বেশ বড় মল এটি। এবং এখানকার রাস্তাঘাটগুলি দেখুন কত সুন্দর, কত বড় বড় বিল্ডিংস রয়েছে এখানে, কি সুন্দর দেখতে লাগছে। তার সাথে আকাশে মেঘগুলি এত সুন্দরভাবে জমে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন ছবি আঁকা। এটি কিন্তু বিদেশের চেয়ে কোনো অংশেই কম না। আমরা তিলোত্তমা শহর কলকাতায় রয়েছি না বিদেশে রয়েছি, এটা কিন্তু ভিডিও দেখে চট করে দেখাটা বা বোঝাটা বড় দায়। যাই হোক, আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাবো পুরো রাস্তাটা। এখন একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে রাস্তাগুলি আরও পরিষ্কার হয়ে গিয়ে কি অসাধারণ সুন্দর লাগছে, একবার দেখুন। এই রাস্তাটির নাম বিশ্ব বাংলা সরণী বা স্মার্ট স্ট্রিট। আমাদের কলকাতা যেমন বিখ্যাত তার খাওয়া দাওয়ার জন্য, আবার আমাদের এই কলকাতা কিন্তু বিখ্যাত সংস্কৃতি জগতের জন্য, এটা কিন্তু আমরা ভুলে যেতে পারি না। সংস্কৃতি জগতে কিন্তু আমাদের কলকাতার অনেক নাম রয়েছে। এই ঝুলন্ত রেস্টুরেন্টটি দেখুন, এটার নাম বিশ্ব বাংলা গেট। এটি পশ্চিমবঙ্গের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট, অনেকটাই উঁচুতে এটা তৈরি। এবং দেখুন কি যে সুন্দর দেখতে, কোনোদিন যদি এর ভেতরে আমরা খেতে আসি আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে আসব। আমরা বিশ্ব বাংলা গেট ছেড়ে এগিয়ে এলাম। এই রাস্তাটি না আমার ভীষণ পছন্দ, যখনই আমরা ক্লান্ত হয়ে পড়ি সারা সপ্তাহের কাজের চাপে, আমরা স্ট্রেস মুক্ত হওয়ার জন্য এই রাস্তাগুলিতে চলে আসি। এখানে দূষণ মুক্ত এবং এই রাস্তাগুলিতে চলতে গেলে লোকজনের ভিড়ও অনেকটাই কম এবং খুবই ভালো লাগে। দিন আকাশ একেবারে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু তাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার গাছগুলি একেবারে সবুজ হয়ে রয়েছে, যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তার ডান দিকে
ইকো পার্ক, আপনারা অনেকেই নাম শুনেছেন কলকাতার বিখ্যাত ইকো পার্ক, এবং ডান দিকে রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। এখানেও আমাদের আশা হয়নি, আমরা যখন আসবো আপনাদের অবশ্যই সঙ্গে আসবো। কি সুন্দর লাগছে দেখুন এই রাস্তাগুলি দিয়ে যেতে। এই দিকটা বোধ হয় বৃষ্টি হয়নি, তাই রাস্তাও ভেজা নয়। এত সুন্দর করে রাস্তাগুলিকে তৈরি করার জন্য এবং সেগুলিকে সুন্দরভাবে মেনটেন করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাই। বাদিকে রয়েছে মিষ্টি হাব, এখান থেকে বিভিন্ন রকমের মিষ্টি কেনাকাটা করা যেতে পারে। কলকাতার যত রকম নামি দোকান রয়েছে মিষ্টির, প্রায় প্রত্যেকটিরই আউটলেট এখানে রয়েছে। এখানে আসলে আপনারা অবশ্যই মিষ্টি খেয়ে এবং কিনে দেখতে পারেন। এই রাস্তাটি দেখুন, দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, একপাশে ফাঁকা মাঠ যেখানে খুব শিগগিরই কনস্ট্রাকশন শুরু হতে চলেছে। কি অসাধারণ সুন্দর যে লাগছে! সারা সপ্তাহে যতটা স্ট্রেস আমরা কাজের নিয়ে থাকি, এই দিকটা এলে সত্যি অনেকটা স্ট্রেস ফ্রি হওয়া যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই ওয়েদারটিকে উপভোগ করা যেতে পারে, কিন্তু আমরা এখন দাঁড়াবো না, বৃষ্টি আসতে পারে, তাই আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। যে যাই বলুক না কেন, আমরা কিন্তু, মানে আমি আর আমার হাজবেন্ড কিন্তু কলকাতাকে ভীষণ ভালোবাসি। বিভিন্ন অলিগলি রাস্তাঘাট আমরা যাই, কলকাতা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। আমরা কলকাতাতেই থাকি এবং সেই জন্য যে আমরা কলকাতাকে ভালোবাসবো না তা নয়। এই সাইকেলগুলি দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে না! কলকাতার নর্থে একরকম কালচার, কলকাতার সাউথে আরেক রকম কালচার। এই নিউ টাউনের দিকে আসলে মনে হয় যে যেন কোনো বিদেশে চলে এসেছি, এতটাই সুন্দর লাগে। এই নিউ টাউনের দিকে অনেকটা জায়গা, তো তাই বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট, বাড়িঘর সব কিছুই এখানে গোছানো, যেটা নর্থ বা সাউথ কলকাতায় করা সম্ভব। যাই হোক, আমরা এবার এগিয়ে চলছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ধন্যবাদ।